সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম আমি প্রত্যাশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ কৃপাই আমি ভালো আছি আমি আজকে আবারও দ্বিতীয় দিনের মতো তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি তোমরা জানো যে গত দিনের ক্লাসে আমরা প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম সেই ক্লাস ক্লাসের দ্বিতীয় পার্টে আজকে আমরা উপস্থিত হয়েছি আমরা বিগত দিনের ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে নিয়ে নতুন পড়াটা শুরু করব। আমরা ইতিপূর্বের ক্লাসে সম্পদের সংজ্ঞা সম্পর্কে জেনেছিলাম সাথে ছিল বা শ্রেণী বিভাগ ছিল স্থায়ী সম্পদ আমরা কিভাবে মূল্যায়ন করব। স্থায়ী সম্পদ ক্রমাগত ব্যবহার করার ফলে ক্ষয় হবে বা অবচয় হবে সেটা কিভাবে আমরা পরিমাপ করব এবং সে অবচয় ধার্য করার দুইটা কারণ ছিল প্রধানত একটা হলো অভ্যন্তরীণ কারণ আর একটা হলো বাহ্যিক কারণ এই দুইটা কারণ সম্পর্ক আমরা জেনেছিলাম ঠিক আছে এবং একটা স্থায়ী সম্পদের অবচয় ধার্য করতে গেলে প্রথমত তিনটা উপাদানের উপর বিশেষ গুরুত্ব দিতে হয় একটা হলো সম্পদের মোট মূল্য একটা সম্পদের আনুমানিক আয়ুষ্কাল আর একটা হলো ভগ্নাবশেষ মূল্য এই বিষয়গুলো সম্পর্কে আমরা ইতিপূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আবারও আমাদের এই অধ্যায়ের উপর দ্বিতীয় আলোচনায় অধ্যায়ের দ্বিতীয় আলোচনা ছিল আমাদের আমাদের দ্বিতীয় আলোচনায় আসি তার আগে আমি আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি শিউলি খাতুন প্রভাষক হিসাব বিজ্ঞান পুলিশ স্কুল কলেজ বগুড়া তোমরা সবাই আমাকে চেনো এবং জানো আজকে তোমাদের সাথে আমরা একাদশ শ্রেণীর ক্লাসে আসি আমরা জানি যে আমাদের বিষয়টা হলো হিসাব বিজ্ঞান আমাদের আজকের আলোচ্য বিষয় অবচয় নির্ণয়ের পদ্ধতি সমূহ অর্থাৎ কতগুলো পদ্ধতির মাধ্যমে স্থায়ী সম্পদের অবচয় আমরা ধার্য করতে পারি সেটাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয় তোমরা চলে আসো স্থায়ী সম্পদের অবচয় নির্ণয় করার জন্য পদ্ধতি সমূহ তোমরা স্কিনে অনেকগুলো পদ্ধতি সম্পর্কে নাম দেখতে পাচ্ছ এখানে আমরা মোট তেরোটা পদ্ধতি দেখতে পাচ্ছি তেরোটা পদ্ধতির নামকরণ সম্পর্কে আমরা একটু জেনে নেই প্রথম এক নাম্বার পদ্ধতি স্থির কিস্তি পদ্ধতি বা সরলরৈখিক পদ্ধতি ইংরেজিতে বলবো ফিক্সড ইনস্টলমেন্ট পদ্ধতি বা মেথড অর স্টেট লাইন মেথড দুই নাম্বার পদ্ধতি যাকে বলা হয় রিডিউসিং বা ডিমিনিশিং ব্যালেন্স মেথড তিন নাম্বার যান্ত্রিক ঘণ্টা হার পদ্ধতি অর্থাৎ মেশিন আওয়ার রেট মেথড চার নাম্বার উৎপাদন একক পদ্ধতি অর্থাৎ প্রোডাকশন ইউনিট মেথড পাঁচ নাম্বার বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি অর্থাৎ সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড ছয় নাম্বার মাইল হার পদ্ধতি অর্থাৎ মাইলেজ মেথড সাত নাম্বার খয়ানুপতিক পদ্ধতি অর্থাৎ ডিপ্রেশন ইউনিট মেথড আট নাম্বার বার্ষিক পদ্ধতি অর্থাৎ মেথড নয় নাম্বার অবচয় তহবিল পদ্ধতি অর্থাৎ ডিপ্রিসিয়েশন ফান্ড মেথড দশ নম্বর বিমাপত্র পদ্ধতি অর্থাৎ ইন্স্যুরেন্স পলিসি মেথড এগারো নাম্বার পুনঃমূল্যায়ন পদ্ধতি অর্থাৎ রিভ্যালুয়েশন মেথড বারো নম্বর প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি অর্থাৎ রিপ্লেসমেন্ট মেথড সবশেষ তেরো নম্বর মেরামত সঞ্জীবী পদ্ধতি অর্থাৎ রিপেয়ার রিপেয়ার রিজার্ভ মেথড আমরা এখানে তেরোটা পদ্ধতি দেখতে পাচ্ছি এতগুলো পদ্ধতি দেখে ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নেই এতগুলো পদ্ধতি আমাদের একাদশ দ্বাদশ সিলেবাসের জন্য প্রয়োজন নেই একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আমরা প্রথমত দুইটা পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানবো এক নাম্বার এবং দুই নাম্বার পদ্ধতি এক নাম্বারটা হলো স্থির কিস্তি পদ্ধতি বা সরকিক পদ্ধতি দুই নম্বর ক্রমরা সঞ্জের পদ্ধতি আজকের আমাদের মূল আলোচ্য বিষয় স্থির কিস্তি পদ্ধতিটা নিয়ে তাহলে প্রথমে আমরা স্থির কিস্তি পদ্ধতির সংজ্ঞাটা সম্পর্কে একটু জেনে নিই দেখে নাও পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিটা কি যে পদ্ধতিতে কোন সম্পদের আনুমানিক কার্যকরী আয়ুষকালের প্রতি বছরেই নির্দিষ্ট পরিমাণ অর্থ অবচয় হিসাবে ধরা হয় তাকেই বলবো আমরা স্বলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি অর্থাৎ প্রত্যেক বছরেই আমাদের অবচয়ের পরিমাণ স্থির থাকবে এই পদ্ধতিতে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয় যোগ্য মূল্য নিরূপণ করে তাকে সম্পদের কার্যকরী আয়ুষ্কাল দ্বারা ভাগ করে বার্ষিক অবচয় নির্ণয় করা হয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নিলাম সেটা হলো অবচয় যোগ্য মূল্য অবচয় যোগ্য মূল্য বের করার সূত্র হলো সম্পদের মোট মূল্য বিয়োগ হলো ভগ্নাবশেষ মূল্য ঠিক আছে ফলে দেখো ফলে এই পদ্ধতিতে সম্পদের আয়ুষ্কাল ব্যাপী প্রতি বছর অবচয়ের পরিমাণ একই থাকে এবং এজন্য একে স্থির কিস্তি পদ্ধতি বলা হয় এই পদ্ধতিতে সম্পদের আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ছাড়া আর থাকে তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতির সংজ্ঞা সম্পর্কে জানলাম যে যে পদ্ধতিতে সম্পদের কার্যকরী আয়ুষ্কালে প্রতি বছরেই অবচয়ের পরিমাণ স্থির থাকবে অর্থাৎ অবচয়ের পরিমাণ বাড়বেও না কমবেও না সেই পদ্ধতিটাকে বলবো আমরা সরল পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি ইংরেজিতে বলতে পারি আমরা স্টেট লাইন মেথড এখন এই পদ্ধতিতে যে আমরা অবচয় ধার্য করব। অবচয়টা আমরা কিভাবে ধার্য করব। অবচয় ধার্য করার জন্য এখানে আমরা দুইটা নিয়ম পেতে পারি একটা হলো সূত্র দ্বারা আর একটা হলো শতকরা হার ব্যবহার করে প্রথমে আমরা যেটা পাবো সেটা হলো অবচয় নির্ণয় করার জন্য সূত্র খেয়াল করো সূত্রে আছে সম্পদের মোট মূল্য বিয়োগ ভাগ আনুমানিক আয়ুষ্কাল আয়ুষ্কাল বা সম্পদের সম্পদের মোট মূল্য বলতে আমরা কি বুঝি একটা সম্পদ ক্রয় করা থেকে শুরু করে ওই সম্পদকে কাজের উপযোগী করার জন্য মোট যতগুলো খাদ পাবতে আমরা টাকা খরচ করব সবগুলোকে যোগ করলে পাবো আমরা সম্পদের মোট মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য মানে আয়ুষ্কাল শেষে সম্পদটাকে যত টাকা দরে আমরা বিক্রি করতে পারবো বলে অনুমান করব সেটাকে বলবো আমরা ভগ্নাবশেষ মূল্য আর আয়ুষ্কাল তো তোমার দেয়াই থাকবে তাহলে আমরা সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব আর সম্পদের আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করলেই পেয়ে যাব সূত্র দ্বারা স্থির কিস্তি পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ এবার দ্বিতীয়টাতে আসো দ্বিতীয়টা হলো শতকরা হার ব্যবহার করে বার্ষিক অবচয় আমরা কিভাবে নির্ণয় করতে পারি এখানে কিছু ক্ষেত্রে তোমার প্রশ্নে শতকরা হার দেয়া থাকবে কিছু ক্ষেত্রে শতকরা হার দেয়া থাকবে না আমরা প্রথমেই ধরে নিতে পারি যে আমাদের অবচয়ের শতকরা হার দেয়া আছে তোমরা নিচের লাইনটার দিকে আগে খেয়াল করো সেই ক্ষেত্রে আমরা কি করব সম্পদের মোট মূল্য যা টাকা সেখান থেকে ভগ্নাবশেষ মূল্যের টাকা বাদ দেব তারপরে শতকরা হার যত পার্সেন্ট আছে সেটা দ্বারা আমরা গুণন করব তাহলে আমরা সূত্র হারের দ্বারা বার্ষিক অবচয়ের পরিমাণ পেয়ে যাব। এর পরের যেটা কথা অনেক সময় তোমার অবচয় দেয়া নাও থাকতে পারে যদি অবচয় দেয়া না থাকে তাহলে প্রথম কাজ হবে অবচয়ের শতকরা হারটা বের করে নেওয়া আর সলরৈকিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের শতকরা হার বের করার সূত্র হলো একশো পার্সেন্ট ভাগ হলো আয়ুষকাল একশো পার্সেন্ট হলো সূত্রের একশো পার্সেন্ট আর আয়ুষ্কাল যে অঙ্কে যত বছরের কথা বলা থাকবে যে সম্পদের আয়ুষ্কাল যত বছর বলা থাকবে সেটা দ্বারা ভাগ করলে আমরা অবচয়ের শতকরা হারটা পেয়ে যাব। এরপরে আমরা শতকরা হারটাকে যথাস্থানে বসায় দিব অর্থাৎ সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেব আর গুণন করব সেই অবচয়ের শতকরা হার দ্বারা তাহলে আমরা অবচয়ের পরিমাণটা পেয়ে যাব। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে স্থির কিস্তি বা সরলরৈখিক পদ্ধতির মধ্যে দুইটা নিয়ম আমরা পেলাম অবচয় ধার্যের জন্য একটা হলো সূত্র আর একটা হলো শতকরাহার তুমি যেভাবে অবচয় কাটো না কেন টাকার পরিমাণের কিন্তু কোনো পরিবর্তন হবে না তাহলে এবার আমরা একটু বাস্তব প্রমাণে আসি অর্থাৎ কিভাবে আমরা অবচয়টা ধার্য করব সূত্র এবং হারের দ্বারা একটা উদাহরণে আসি আমরা দেখো একটি সম্পদের ক্রয় মূল্য সত্তর হাজার টাকা যার আনুমানিক আয়ুষকাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য কত বিশ হাজার টাকা প্রথম সূত্র প্রথম সূত্রটা কি আমরা জেনেছিলাম একটু মনে করে নিই কি ছিল সম্পদের মোট মূল্য মূল্য বিয়োগ ভাগ আনুমানিক আমরা সূত্রটা পেয়ে গেছি এখন সূত্রের যথাস্থানে আমরা মানটাকে বসায় নিব ক্রয় মূল্য সত্তর হাজার বিয়োগ ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার ভাগ আয়ুষকাল হলো দশ বছর দেখো মানটা আমরা বসায় নি কি পাই তাহলে সত্তর হাজার থেকে বিশ হাজার বাদ দিলাম বা বিয়োগ করলাম দশ বছর দ্বারা ভাগ করে পেয়ে গেলাম কত পাঁচ হাজার টাকা এটা কিন্তু সূত্র দ্বারা করলাম এখন এই প্রশ্নের উত্তরে আমরা যদি শতকরা হারের ভিত্তিতে অবচয় কাটি তাহলে কি ফলাফল দাঁড়ায় ফলাফল কিন্তু পাঁচ হাজার টাকাই আসবে তাহলে দেখে নাও তোমরা কিভাবে আমরা শতকরা হার প্রয়োগ করে নিয়ে অবচয় নির্ণয় করব। আমরা কিন্তু উদাহরণে শতকরা হার দেখতে পাচ্ছি না আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে অবচয়ের হার যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে প্রথমে আমরা কি করব করব। বের বের করবো ছিল একশো পার্সেন্ট ভাগ হলো আয়ুষকাল সূত্রের একশো পার্সেন্ট আয়ুষকাল কিন্তু প্রশ্নে দেখতে পাচ্ছি দশ বছর অতএব আমরা শতকরা হার কিন্তু বের করতে পারবো দেখে নাও তোমরা অবচয়ের শতকরা হার প্রয়োগ করে বার্ষিক অবচয় কিভাবে আমরা নির্ণয় করব। প্রথমে আমরা শতকরা হারটা বের করলাম একশো পার্সেন্ট ভাগ আয়ুষ্কাল একশো পার্সেন্ট সূত্রের একশো পার্সেন্ট আয়ুষকাল দশ বছর ভাগ করে ফলাফল পেয়ে গেলাম দশ পার্সেন্ট এবার আমরা মানটাকে বসায় নিব দেখো বার্ষিক অবচয় সমান সম্পদের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য গুণন হলো শতকরা হার সম্পদের মোট মূল্য কত ছিল আমাদের প্রশ্নে সত্তর হাজার তারপরে কি ছিল ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার এটাকে আমরা গুণন করলাম দশ পার্সেন্ট দ্বারা তাহলে খেয়াল করো আগের স্লাইডে আমরা পেয়ে গেলাম সূত্র দ্বারাও অবচয়ের পরিমাণ আসলো পাঁচ হাজার দ্বিতীয়টাতে আমরা পেয়ে গেলাম শতকরা হারের ভিত্তিতে অবচয়ের পরিমাণ পেলাম কত পাঁচ হাজার টাকায় এখন এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো ভগ্নাবশেষ মূল্য দেখো ব্যবহারিক সমস্যায় সম্পদের ভগ্নাবশেষ মূল্য উল্লেখ থাকলে তা অবশ্যই মোট মূল্য থেকে বাদ দিতে হবে অর্থাৎ অবচয় নির্ণয় করার সময় তুমি সূত্র দ্বারা করো আর হারের ভিত্তিতে করো সকল ক্ষেত্রেই তোমাকে বাদ দিতে হবে বাদ দেয়া ছাড়া কোনো অবচয় তুমি নির্ণয় করতে পারবে না ঠিক আছে তাহলে ভগ্নাবশেষ মূল্য থাকলে আমরা বাদ না থাকলে কোনো কাজ আমাদের নাই আর দুইটা পদ্ধতি পেলাম একটা হলো কি সরলরৈখিক পদ্ধতিতেই দুইটা নিয়ম ছিল একটা হলো সূত্র আর একটা হলো শতকরাহার সূত্র দ্বারা অবচয় বের করলেও যত টাকা আসবে শতকরাহারের দ্বারা অবচয় বের করলেও কিন্তু ঠিক তত টাকাই আমাদের চলে আসবে তাহলে এবার আমরা একটা গ্রুপ ওয়ার্কে চলে আসব দেখো আমরা যা শিখালাম এতক্ষণ তার আলোকে এখানে শুধুমাত্র একটু অ্যামাউন্ট পরিবর্তন আছে একটু খেয়াল করো একটি সম্পদের ক্রয় মূল্য এক লক্ষ টাকা যার আনুমানিক আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা বার্ষিক অবচয় নির্ণয় করতে হবে তোমাদেরকে এখানে তোমরা সরলৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করবে এবং সরলৈখিক পদ্ধতিতে তোমাদেরকে দুটা নিয়ম আমি শিখালাম একটা হলো সূত্র দ্বারা অবচয় নির্ণয় করা আর একটা হলো শতকরা হারের দ্বারা অবচয় নির্ণয় করা তোমরা দুটা কাজই এখানে করে দেখাবে ঠিক আছে এখন আমরা এই অধ্যায়ের আলোচনা শেষে যা কিছু জানতে পারলাম সেটা হলো সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার নির্ণয় করার জন্য সূত্রটা কি ছিল তো আমরা আগামী দিনের ক্লাসে আবারও তোমাদের সাথে এই অধ্যায়ের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে Don't know that.